তবে কদর রাত যে এটা কেমনে বুঝবো? কি প্রশ্ন আছে না নাই? মনে রাখবেন কয়েকটি নিদর্শন আছে এমন যেটা দেখে আপনি বুঝতে পারেন যেটা সবে কদরের রাত। সুবহানাল্লাহ, পড়লেন না? কিছু কিছু সাইন আছে যেগুলো দেখলে বোঝা যায়, তবে কনফার্ম না। কিছু কিছু জায়গায় রেওয়ায়াত এসেছে যে এগুলো নিদর্শন দেখলে বুঝবা যেটা হচ্ছে দিস ইজ দ্য নাইট অফ কদর, এটা হচ্ছে সবে কদরের রাত। এক নাম্বার নিদর্শন হচ্ছে যে যেই রাতে সবে কদর হওয়ার সম্ভাবনা থাকে সে রাতের একটি নিদর্শন হচ্ছে যে এই রাতটা হবে উজ্জ্বল নক্ষত্রের রাত। সুবহানাল্লাহ, পড়ায় অন্ধকার হবে ঠিকই, তাই বাহিরে আলোকিত মনে হবে। সুবহানাল্লাহ, পড়লেন না? এক নাম্বার নিদর্শন, তাহলে যেই রাতটা দেখবেন যে বাহিরে উজ্জ্বল নক্ষত্রের মতো সব আলোকিত চমকাচ্ছে, মনে করতে পারেন যে এটা হয়তোবা, ইটস নট কনফার্ম, ইটস মাইট বি, এটা হতে পারে যে এটা সবে কদরের রাত। তাহলে এক নাম্বার নিদর্শন, অন্ধকার থাকলেও চতুর্পাশ আলোতে জলমল করবে। সুবহানাল্লাহ, পড়ে নাম্বার ওয়ান সাইন। নাম্বার টু হচ্ছে ইবনে হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলাই বলেছেন, সবে কদরের রাতের একটি বড় নিদর্শন হচ্ছে এইরকম যে চতুর্পাশে যেদিকে আপনি তাকাবেন মনে হবে সব কিছু আল্লাহর সেজদায় অবনত আছে। সুবহানাল্লাহ, পড়ে দুই নাম্বার নিদর্শন। তিন নাম্বার যেই সাইন যে আপনি বুঝবেন যে এটি হতে পারে সবে কদরের রাত, সেটি হচ্ছে ওই রাতে দোয়া করলে দোয়াটা কবুল হবে। সুবহানাল্লাহ, দোয়া করলে দোয়া কবুল করে নিবে কে? বেশি বেশি দোয়া করবেন সবে কদরের রাতে। এজন্য তিন নাম্বার নিদর্শন হচ্ছে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে, এটি হচ্ছে সবে কদরের রাত হওয়ার একটা নমুনা নিদর্শন। তবে আপনি কনফার্মলি বলতে পারবেন না যে এটাই সবে কদরের রাত, এটা কখনো বলা যাবে না। এটি হচ্ছে কয় নাম্বার বলেন না? কয় নাম্বার? তিন নাম্বার। চার নাম্বার যে বিষয়টি খেয়াল লাগবে সেটি হচ্ছে সবে কদরের রাত যেখানে হওয়ার সম্ভাবনা বেশি সেই রাতের শেষের দিকে, কোন দিকে? বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। কি হওয়ার সম্ভাবনা বেশি? গতকালকে বৃষ্টি হয়েছে না? কালকে কিন্তু বৃষ্টি হয়েছে, তাই না? ঠান্ডা পরিবেশ না কালকে, তো শেষ রাত না হোক কিন্তু বৃষ্টি কালকে হয়েছিল, আমি শিওর না, আমি জাস্ট বলছি আর কি। তো মনে রাখবেন শেষ রাতে বৃষ্টি হওয়া এটি সবে কদর হওয়ার একটা নিদর্শন। সুবহানাল্লাহ, পড়ে এটা হচ্ছে কয় নাম্বার? চার নাম্বার। আর পাঁচ নাম্বার সবচাইতে স্পষ্ট নিদর্শন বা সবচাইতে দামি নিদর্শন হচ্ছে যে এই দশ দিনের ভিতরে যে রাতটা সবে কদর হবে সেই রাতে এবাদত করে মানুষ পৃথিবীর সব সাধ যত সাধ হতে পারে এই রাতে এবাদত করলে মানুষ তার চাইতে দ্বিগুণ পরিমাণ সাধ পাবে। সুবহানাল্লাহ, মানে সে একটা তৃপ্তি পাবে, যা একটা তৃপ্তি আছে, একটা মজা আছে, একটা ফিল আছে। তাহলে যদি আপনি ফিল করেন যে আমার এবাদত করতে খুব মজা লাগছে, আপনি মানে ভাবতে পারেন যে এটা হতে পারে কিসের রাত? বলেন এটা কিসের রাত হতে পারে? কদরের রাত হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে এই নিদর্শনগুলো বুঝে প্রত্যেকটা রাত যেন আমরা আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন। তবে একটা কথা বলে দিই, শিওরলি কোন রাতই স্পেসিফিকলি সবে কদর মনে করা যাবে? হতে পারে। এই জন্য আপনি প্রত্যেকটা রাত আমল করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ।